ঘড়িতে এখন বাজে রাত্রি 10টা, আর 10টার থেকে তোমাদের সাথে আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম। আজকে দেখো চলে এসেছে একটা নতুনত্ব রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে গিয়ে কার্ড আর এগ স্যান্ডউইচ। কেননা প্রচণ্ড গরম পড়েছে আর দুপুরবেলা আজকে ছেলের ডিস্ট্রিক্টের খেলা ছিল, ওখানে ওদের বিরিয়ানি দিয়েছে, তো তাই জন্য ভাবলাম রাত্রিবেলা ডিনারটা একদম হালকা পাতলা করি। তো বরের জন্য তো ভাত রয়েছেই, আর ছেলের আর আমার জন্য বানিয়ে নিচ্ছে এই খাবারটা। তো প্রথমে দেখো দইটা জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর এখানে দেখো একটুখানি গাজর, পেঁয়াজ, টমেটো আর দুটো ডিম সেদ্ধ একদম কুচি কুচি করে নিয়েছিলাম, ওগুলোকে সমস্ত একসাথে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়েছি একটুখানি নুন। ঝালটা তোমরা তোমাদের মতন দিতে পারো, আমি কাঁচা লঙ্কা কুচি দিইনি, যেহেতু ছেলে ঝাল খায় না আর আমি সেই জন্য কাঁচা লঙ্কা কুচি না দিই, জাস্ট একটুখানি গোলমরিচগুলো ছড়িয়ে দিয়েছিলাম। তো দেখো সমস্ত সবজিগুলোকে কিন্তু ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে এর মধ্যে শশাও দিতে পারো, বাট শশাটা আমার ঘরে ছিল না বলে শশা দিতে পারিনি, বাঁধাকপির কুচি দিতে পারো। এইগুলো দিয়ে কিন্তু ভালো মতন একটা স্যালাড করা যায়। তো এই রেসিপিটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, আর যা গরম পড়েছে এই রেসিপিটা খেলে কিন্তু পেটও ভরবে, মনও ভরবে, আর শরীরটাও কিন্তু একদম ভালো থাকবে। তোমরা চাইলে কিন্তু কেউ এইরকমভাবে মেখে নিয়েও শুধু শুধুই খেতে পারো, যার যার খাওয়াটা তার ওপর ডিপেন্ড করছে। তো দেখো ভালো করে এগুলোকে মিক্স আপ করে নিতে হবে, একদম সমস্ত সবজিগুলো যেন পুরো দইটার মধ্যে একদম করে মিশে যায়। তো এইটা তোমরা কেউ চাইলে এর মধ্যে একটু চাট মশলাও অ্যাড করতে পারো, যেহেতু আমি চাট মশলাটা খাই না বলে সেটা অ্যাড করিনি। তারপর দেখো কড়াইতে একটুখানি বাটার নিয়ে নিয়েছি, আর ব্রেডগুলোকে কিন্তু বাটারের মধ্যেই একটা একটা করে একটু হালকা করে ফ্রাই করে নেব। আর তোমরা চাইলে কেউ আবার ব্রেডের মধ্যে ডাইরেক্ট বাটারও দিতে পারো, আমি আজকে একটু ভেজে করলাম, নেক্সট দিন ভাবছি বাটারের মধ্যে মানে বাটারটা ব্রেডের মধ্যে লাগিয়ে দিয়ে করব। তো যে যেরকমভাবে যার যেটা পছন্দ সেটা করতে পারো। তো এইভাবে দেখো ব্রেডগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর হালকা জাস্ট একটা মানে এপিট আর ওপিট করে সব ব্রেডগুলোকে ভেজে তুলে নেবো। আর আজকে সাইডটা কাটিনি, ছেলেকে বলেছি যে সাইডটা কাটা যাবে না, যেহেতু ব্রেডগুলো ঠিক সমান নয় এজন্য সাইডটা কাটলে খুব অসুবিধা হয়, বললাম যে ওর মধ্যেই থাকবে সাইড দিয়ে খেয়ে নিবি। তো এই দেখো একটা একটা করে ব্রেড আমি ভেজে নিচ্ছি, জাস্ট মানে এপিট ওপিট করে একটুখানি ভাজাটা হয়ে গেল, আর ব্রেডটা মানে খুব সুন্দর কিন্তু একটা বাটারের গন্ধ বেরোচ্ছিলো। তো দেখো এই যে আমি এটা ভেজে নিলাম, এরপর যে স্টাফিংটা আমি করে রেখেছি সেইটারই আসল কারুকার্য। তো দেখো এই যে সমস্ত ব্রেডগুলো কিন্তু আমার একটা একটা করে ভাজা হয়ে গেছে, আর ব্রেডগুলো দেখো একটুখানি কীরকম ঢোকা ঢোকা শেপ মানে শেপের ছিল, যেহেতু পুরো স্কোয়ার ছিল না তার জন্য সাইডগুলো কাটলে খুবই একটা প্রবলেম দাঁড়িয়ে যেত। তো সেই জন্য এইভাবে দেখো ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি, আর এরপরে ওই যে মশলাটাকে মানে স্যালাডটাকে আমি তৈরি করেছি সেই স্যালাডটা ভালো করে ব্রেডের ওপরে স্প্রেড করে দেবো। তোমরা চাইলে কেউ মেয়োনিজও অ্যাড করতে পারো, তো আমার মেয়োনিজ ছিল না, মেয়োনিজ আমি খুব একটা ইউজ করি না বলে মেয়োনিজ আর দিইনি। তো এই যে দেখো ভালো করে যে দই দিয়ে যেটা বানিয়েছিলাম স্যালাডটা সেইটা ব্রেডের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে চাইলে কেউ আবার গোল গোল করে উপরে শশাও দিতে পারো, লেটুস পাতা, চিকেন, যার যেরকম টেস্ট সে সেরকম করে কিন্তু এটা দিতে পারো, ভালো একটা পুষ্টিকর খাবার তৈরি হয়। তারপর দেখো আরেকটা ব্রেড দিয়ে আমি সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে দিলাম, যাতে এটা পুরো একদম স্টাফিংটা পুরো দুটো ব্রেডের মধ্যে মিশে যায়। এই দেখো আর একটা করে নিচ্ছি, ছেলেকে রাত্রিবেলা ডিনার দিয়ে দেবো, ওকে এক কাপ দুধ দেবো, আর এই ব্রেড স্যালাডটা দিলেই রাত্রিবেলাও ডিনার হয়ে যাবে। অ্যাকচুয়ালি মানে ও ভাত খেতে যায় না, কিন্তু কি করব গরমে কিছু করার নেই বলেই ভাত দিয়েছিলাম। তো আজকে ভাবলাম ঠিক আছে চলো, আজকে তো খেলার থেকে এসে ভাত খেয়েছে, তার জন্য আজকে রাত্রিবেলা এইটাই ডিনারে দিয়ে দিই। তো আবার বললো যে মা মাঝখান দিয়ে একটুখানি কেটে দাও, তো দেখতেও ভালো লাগবে, তো সেই জন্য আবার এগুলোকে মাঝখান দিয়ে একটুখানি কেটে দিচ্ছি। আর খেতে কিন্তু মানে দারুণ হয়েছিল, যেহেতু এটা ফার্স্ট টাইম করলাম তো এবার থেকে ভাবছি ম্যাক্সিমাম টাইমই এটা বানিয়ে খাবো, বেশ পেটটাও ভরা থাকে,
আর মানে একটা হেলদিও কিন্তু একটা খাবার সুন্দর হয়ে যায়। এটা তোমরা চাইলে কেউ ডিনারেও খেতে পারো, আবার চাইলে কেউ ব্রেকফাস্টেও খেতে পারো, কেউ চাইলে লাঞ্চেও খেতে পারো, যে যেরকমভাবে খুশি সে সেরকমভাবে কিন্তু খেতে পারো। এটা কিন্তু কোনো টাইম নেই যে এই টাইমের মধ্যেই খেতে হবে। তো চলো দেখো, আমার কিন্তু একদম খাবারটা রেডি। এটা হচ্ছে কি, আমি নিজেই নাম দিয়েছি কার্ডার এগ স্যান্ডউইচ। তো খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল। তো আমার ছেলের জন্য বানিয়ে নিয়েছিলাম। তো চলো ঝটপট করে ছেলেকেও খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নিই, কারণ রাতও অনেকটা হয়ে যাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও, আর চাইলে কিন্তু বাড়িতে ট্রাই করে খেতে